নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্মা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। করিমগঞ্জে প্রায় ৪০ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত, আটক এ। ধুলোঝড় সহ বেহাল সড়কে নাজেহাল বৃহত্তর তারাপুর শিববাড়ির জনজীবন। উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত দলৈছড়া গ্রামের জনগণ, অভিযোগ স্থানীয়দের। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। প্রায় ৪০ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করল করিমগঞ্জ পুলিশ। এই সাফল্য আসে মঙ্গলবার সাত সকালে। করিমগঞ্জ জেলার বাগারগুল এলাকার নিশ্চিন্তপুর এডি ক্যাম্পের কর্মরত হোমগার্ড জওয়ান অনুপম সিনহা ও জসীমউদ্দিন নাকা চেকিং চলাকালীন এএস 10A64847 নম্বরের একটি অল্টো গাড়ির গতিরোধ করার পর তল্লাশি চালালে ব্যাপক পরিমাণে ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করেন। পাশাপাশি গাড়ি চালক তথা পাচারকারী জামাল উদ্দিন সহ অল্টো গাড়িটিকে আটক করেন। বাজেয়াপ্ত করা ইয়াবা ট্যাবলেটগুলোর বাজার মূল্য প্রায় ৪০ কোটি টাকার মধ্যে হবে বলে জানান সীমান্ত জেলার পুলিশ সুপার পদ্মনাভ বড়ুয়া। এই যোনখিনি আমাৰ আজি ৰাতিপুৱা ইয়াবা টেবলেট প্ৰায় 7.5 লাখতকৈ অধিক ইয়াবা টেবলেট আমি জব্দ কৰিব সক্ষম হৈছোঁ। ইয়াৰ মানে এণ্টায়াৰ ক্ৰেডিটটো মই দিম আমাৰ ওচৰতে আছে বাগাৰগুল লেডি কেম্প, তাৰে দুজন গৃহৰক্ষী জৱান অনুপম মালাকাৰ আৰু জাসিমউদ্দিন। তেওঁলোকে মাইজ বাগাৰগুল VDP কৰ্মীৰ লগত একেলগে পেট্ৰলিং কৰি আছিলে আৰু তেতিয়াই এল্টো গাড়ী এখন ডিটেইন কৰিলে আৰু ডিটেইন কৰি পেলাই আমাক ইনফৰ্মেশ্যন দিলে যে এনেকুৱা এখন ছাছপেক্টেড ড্ৰাগছ আছে। তেতিয়া আমি আহি পেলাই যেতিয়া চেকিং কৰিলোঁ তেতিয়াই আমি গোটেই ড্ৰাগছখিনি পাইছোঁ যে যথেষ্ট মানে বহুত ডাঙৰ কোৱাণ্টিটি, এনেকুৱা ডাঙৰ কোৱাণ্টিটি আমি দেখা নাই এইটো অঞ্চলত। তো এই প্ৰায় 7.5 লাখতকৈ অধিক ইয়াবা টেবলেট আৰু ইয়াৰ বজাৰ মূল্য more than 40 crores হ'ব। তো এইটো আমাৰ কাৰণে গৰিমগঞ্জ আৰক্ষীৰ কাৰণে বহুত ডাঙৰ এটা সফলতা। আৰু হয় এজন যোনজন ড্ৰাইভাৰ আছে গাড়ীখনৰ, ড্ৰাইভাৰটোৱে আছিলে গাড়ী, তাৰ নামটো হাফিজউদ্দিন, তাক ডিটেইন কৰা হৈছে আৰু তাৰ ফাৰ্ডাৰ ইণ্টাৰভিউত আমি গম পাম যে ক'ৰ পৰা আনিছিলে বা কোন ফাইনেন্স কৰিছিলে, সেইখিনি আমি ফাৰ্ডাৰ ডেভেলপ কৰিম। বেহাল সড়কসহ ধুলোঝড়ে নাজেহাল বৃহত্তর তারাপুর শিববাড়ি এলাকার জনজীবন। শিলচর কালাইন জাতীয় সড়কের বৃহত্তর শিববাড়ি রোড থেকে মজুমদার বাজার পর্যন্ত সড়কটি বর্তমানে চরম আকার ধারণ করেছে। বেহাল সড়কের পাশাপাশি ধুলোঝড়ে স্থানীয়দের দৈনন্দিন জীবনকেও দুর্বিষহ করে তুলেছে। সড়ক সংস্কার সহ ধুলোঝড়ের সমস্যা নিয়ে স্থানীয়রা দিন কয়েক আগে সড়ক অবরোধ করলে পরিস্থিতি জটিল আকার ধারণ করে। এরই পরিপ্রেক্ষিতে স্থানীয় প্রশাসন সহ বিভাগীয় আধিকারিকরা আন্দোলনস্থলে উপস্থিত হয়ে সড়ক সংস্কারের পাশাপাশি রোজ দুবার করে সড়কে জল দেওয়ার লিখিত আশ্বাস দিলে ক্ষুব্ধ জনগণ সড়ক অবরোধ প্রত্যাহার করেন। এদিকে বিভাগীয় তরফে সড়কে দিনে দুবার জল দেওয়ার লিখিত আশ্বাস দিলেও আজ অবধি কাজের কাজ কিছুই হয়নি, যার দরুন ধুলোঝড়ের সমস্যায় আক্রান্ত হওয়ার পাশাপাশি যাতায়াত করতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলে অভিযোগে জানান স্থানীয়রা। ছোঁয়া থেকে বঞ্চিত কাছাড় জেলার উধারবন্দ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দলৈছড়া গ্রাম। মঙ্গলবার ঠিক এমনই অভিযোগ নিয়ে এলাকার সমস্যা নিয়ে সরব হলেন স্থানীয়রা। এদিন সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে স্থানীয়রা অভিযোগ করে জানান, কেন্দ্র ও রাজ্যের বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকলাপে গোটা রাজ্যসহ দেশে উন্নয়নের জোয়ার বইলেও তাদের গ্রামে তার চিত্র ঠিক উল্টো। এলাকায় থাকা পাকা সেতুর বেহাল অবস্থার দরুন প্রতিদিনই প্রাণের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় গ্রামের সহস্রাধিক জনগণদের। বিষয়টি নিয়ে বিগত দিনে এলাকার বিধায়ক মিহির কান্তি সোমের কাছে আবেদন জানালেও আজ অবধি সেতুটি সারাইয়ের কাজ থেকে বঞ্চিত রয়েছে। তাই অতিসত্বর সেতুটি সংস্কার করে চলাচলের সুব্যবস্থা করে দিতে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সহ জেলা শাসক রোহন কুমার ঝার দৃষ্টি আকর্ষণ কামনা করেন তারা। আমরা গেছিলাম একদিন মিহির কান্তির কাছে আমাদের এই ব্রিজের জন্য,
ব্রিজ ভাঙ্গার পরে এখন অবধি আমাদেরকে কথা দিয়েছে, কিন্তু আমাদের ব্রিজ হয়নি। তার জন্য আমরা দাবি করে ওনার কাছে বলে আসেছি যে আমাদের ব্রিজটা বানিয়ে দিতে হবে, এখন পর্যন্ত আমাদের ব্রিজ ইয়ে করে দেয় নাই। তার জন্য আমরা স্লোগানের জন্য আমরা বার হয়েছি যে আমাদের ব্রিজের প্রয়োজন, আমাদের ব্রিজ দিতে হবে, দিতে হবে বলে করে। এটার জন্য আমরা এই জন্য মিছিল করতে আমরা সহযোগিতা হয়েছি। কম হিন্দু মুসলিম খ্রিস্টান বর্মন তারপরে আদিবাসী সব নিয়ে কমসে কম 5-6 হাজার লোক আমরা এখানে বাস করি, এবং এটাই আমাদের অনুরোধ যে ডিসি এবং এসপি এবং আমাদের এমএলএ যে আছে তাদের কাছে আমার অনুরোধ যেভাবে করে হোক আমাদের এইটা ব্রিজটা মানে বানানো দিলে অনেক খুশি হয় আমরা, কারণ এই দিক দিয়ে অনেক ছেলেমেয়েরা স্কুল যাওয়া আসা করে ব্রিজের মধ্যে দিয়ে পড়ে যায়, যখন বাচ্চাগুলো জখম হয়ে যায়। আজকেও একটি লোক আমাদের বয়স্ক করে যখন ধান নিয়ে যাচ্ছে বাইরে মিলে কুটাওয়ার জন্য সেও পরে জখম হয়ে তার পাড়ের মধ্যে জখম হয়েছে। এটাই আমরা মানে এটা নিউজে জানতে চাই যে আমাদের উপর দিকে সব এসপি ডিএসপি সবের লোকে যেমন দেখে করে তারা যে বুঝে যে গ্রামের একটি প্রয়োজন পুলের। মঙ্গলবার ধলাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন জিপিতে উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করলেন রাজ্যের পরিবহন নিম্ন আবগারি বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। এদিন প্রথমে মন্ত্রী জীবনগ্রাম জিপির বাম নবকুমার মেমোরিয়াল হাই স্কুলের 55 জন অনুসূচিত সম্প্রদায়ের পড়ুয়াদের হাতে আনুষ্ঠানিকভাবে খেলাধুলার সামগ্রী তুলে দেন। পরে শেওড়াতল জিপিতে 10 লক্ষ টাকা ব্যয়ের সাপেক্ষে বাসন্তী বাড়ির কমিউনিটি হলের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন মন্ত্রী পরিমল। তারপর ক্রমে চান্নিখাট জিপির হাওয়াইথাং হাই স্কুলের প্রায় 140 জন পড়ুয়াদের হাতে খেলার সামগ্রী তুলে দেন তিনি। এদিকে একই দিনে ধলাই গাঁও পঞ্চায়েতের অন্তর্গত প্রায় 220 জন অনুসূচিত হিতাধিকারীদের মধ্যে কৃষিকাজের সামগ্রী তুলে দেন মন্ত্রী। সবশেষে দারবি জিপির 323 নং কাটাপাহাড় মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নবনির্মিত ভবনের দ্বারোদ্ঘাটন করেন তিনি। এ উপলক্ষে আয়োজিত পৃথক পৃথক সভায় মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য কেন্দ্র ও রাজ্যের বর্তমান বিজেপি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকলাপের বিস্তারিত জনসম্মুখে তুলে ধরেন। এছাড়াও সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাছাড় জেলা পরিষদের অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সিদ্ধার্থ ভট্টাচার্য, কাছাড় জেলা তপশিলী উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিহার রঞ্জন দাস, নরসিংপুর মন্ডল বিজেপির সাধারণ সম্পাদক পৃথ্বীশ চন্দ্র দাস প্রমুখ। আমি আশা করব কমিটির কাছে যে হ্যাঁ সরকারের পক্ষ থেকে বা প্রতিনিধির পক্ষ থেকে যতটাই সহযোগিতার প্রয়োজন সম্ভব বা সামর্থ্য অনুযায়ী করা হয়েছে, ভবিষ্যতে যদি প্রয়োজন থাকে নিশ্চিত ভাবে করা হবে, এরকম নয় যে এটা শেষ। কিন্তু আপনাদের কাছে অনুরোধ রাখবো যে যেহেতু এটা আমাদের বিশ্বাসের স্থল, ভরসার স্থল, আরাধনার স্থল, টিকে থাকার অনুপ্রেরণা আমরা যাদের কাছ থেকে পাই, যার কাছ থেকে পাই, তো এই জায়গাটা এরকম জায়গা, যার জন্য আপনারা এই জায়গাটাকে আপনারা সুন্দর করে নির্মাণ করেছেন। তো আরো কিছু কাজ আপনারা নিজে নিজে করুন, নিজে নিজে করুন মানে এখানে গাছ লাগাতে তো টাকা লাগবে না, সুন্দর করে ফুল গাছ লাগান, ভালো করে লাগান। এটার বাবুদের সামনের দিকটা আছে, পেছনটা আপনারা হয়তো করেছেন, ভালো করে ফুল গাছ লাগান, যেখানে এসে বসলে মানুষের মন ভরে যাবে, এরকম একটা পরিস্থিতি পরিবেশ নির্মাণ করুন। ঠিক তেমনি করে এখানে ভূ মাফিয়াদের মাধ্যমে জমি ক্রয় বিক্রির উপর মুখ্যমন্ত্রীর করা বার্তা থাকা সত্ত্বেও শিলচর কাঁঠাল রোডের বুধুরাইলে অবৈধভাবে জমি দখল সহ মাটি কেটে বিক্রি করার ঘটনা অব্যাহত রয়েছে। বুধুরাইলের প্রয়াত সমীরণ দাসের স্ত্রী সাবিত্রী দাসের 2 বিঘা 12 কাঠা জমির বৈধ নথিপত্র থাকা সত্ত্বেও 4-5 মাস থেকে উক্ত জমি দখলের উদ্দেশ্যে মাটি কেটে বিক্রি করছেন নীলোৎপল দত্ত সহ অন্যান্য ভূমাফিয়ারা। একবার নয় 4-4 বার ভূমাফিয়াদের কার্যকলাপের বিরুদ্ধে ন্যাশনাল হাইওয়ে থানা সহ সদর থানায় অভিযোগ দাখিল করা সত্ত্বেও কোনো ধরনের গুরুত্বপূর্ণ ব্যবস্থা নিচ্ছেন না, বরং পাল্টা অভিযোগ নামা থানায় দাখিল করেন নীলোৎপল দত্তের স্ত্রী। অসহায় সাবিত্রী দাস সহ পরিবারের সদস্যরা সাংবাদিকদের সামনে এ ব্যাপারে বিস্তারিত জানান। তিনি সংবাদ মাধ্যমের সাহায্যে মুখ্যমন্ত্রী ও কাছাড় জেলা প্রশাসনের কাছে আবেদন জানিয়ে বলেন উপযুক্ত তদন্তের মাধ্যমে বিহিত ব্যবস্থা নিতে। সদর থানার এইরকমই করে, তারা আয়া যায় দেখে যায়, এরপরে আর একবার মাটি খাতে, কোনো প্রতিকার আমি হয় না। ওখন মেরা মন্ত্রী মিনিস্টার আসামের মুখ্যমন্ত্রী প্রণাম গ্রহণ জানাই যে আমার প্রণাম গ্রহণ করুন, আমার এই জায়গাটার উপায় করুন, আমি নিশয়া মানুষ,
নরম পায়ে আমার এইভাবে এইরকম করতেছে। রাত্রে দুইটা তিনটায় জিসিবি লাগাইয়া তারা মাটিগুলা খাটিয়া নিয়ে গিয়া আমার কথা কেউ শুনে না। আমি আইলে পরে তারা উমকি দেয় যে আমি 20 লাখ টাকা খরচ করবো থানার সামনে, উমকি দেয় উৎপল দত্ত যে আমি 20 লাখ টাকা এই ব্যাপারে খরচ করবো, দেখি কিরা করতে পারো মাটি খাটমু। আর কেউ আছে নির্মল দত্তর সঙ্গে আরো মানুষ আছে জড়িত। আমি থানার মেয়েদের নামগুলা লেখিয়া দিছি, থানা আনার পরেও আমার কোনো ব্যবস্থা হয় না। আপনারা মন্ত্রী মিনিস্টার যা আছেন আসামের মুখ্যমন্ত্রী এটা জানাই, আমি এমনও গুরুদিকে তো মানুষ, আমার স্বামী মারা যাওয়ায় আমি নিঃসহায় হয়ে গেছি। আপনারা আমার এই প্রতিকার করবেন, আমাইলে আমার উপায় নাই, নরম পায়ে এরকম করে। আমার একটা ছেলে একটা মেয়ে আছে। কাটাতারের বাইরে গোবিন্দপুর ও লাফাশাল গ্রামের মানুষের সাথে ভোগালী বিহুর আনন্দ উপভোগ করলেন করিমগঞ্জের পুলিশ সুপার পদ্মনাভ বড়ুয়া। কাটাতারের বাইরে গোবিন্দপুর ও লাফাশাল গ্রামে উপস্থিত হয়ে গ্রামবাসীর সঙ্গে ভোগালী বিহুর আনন্দ উপভোগ করেন তিনি। পুলিশের একটি বিশাল দল নিয়ে গ্রামের বয়োবৃদ্ধদের গামছা পরিয়ে বিহুর শুভেচ্ছা জানান, সঙ্গে পিঠা চিড়া দই লাড্ডু গুড় ইত্যাদি বিতরণ করেন গ্রামবাসীদের মধ্যে। কাটাতারের বাইরে অবহেলিত হয়ে থাকা ভারতীয় ভূখণ্ডের গ্রাম দুটিতে অসম পুলিশের দল উপস্থিত হয়ে গ্রামবাসীদের সঙ্গে এভাবে ভোগালীর আনন্দ উপভোগ করায় গ্রামবাসী খুব আনন্দিত ও খুশি হয়েছেন। অসমৰ লগতে করিমগঞ্জতো যেনেকে আমি ভোগালী বিহু উদযাপন কৰিছোঁ, মকৰ সংক্ৰান্তি উদযাপন কৰিছোঁ, আৰু আমাৰ আজি করিমগঞ্জ আৰক্ষীৰ তৰফৰ পৰা আমি ভাবিলোঁ যে আমাৰ যোনবিলাক সবতছে ৰিমোটে যোনকেইখন গাঁও আছে, যে যোন দুখন গাঁও আছে ইয়াত বহুত যথেষ্ট ডাঙৰ গাঁও কিন্তু ফেন্সৰ বাহিৰত স্থিত, তেওঁলোকৰ বিহুটো চাগে ইমান ভালকৈ বিহুটো পাতিব নোৱাৰে তেওঁলোকে, কাৰণ তাৰো কিন্তু তেওঁলোক অসমৰ এটা মানে পাৰ্ট হয়, সেইটো কাৰণে তেওঁলোকে যাতে পাহৰি নাযায় আৰু অসমৰ যে পাৰ্ট হয় সেইটো তেওঁলোকে ফিল কৰে, সেইটো কাৰণে আমি ভাবিলোঁ যে করিমগঞ্জ আৰক্ষীৰ তৰফৰ তেওঁলোকৰ লগতে বিহুটো পাতোঁ। সেইটো কাৰণে আমি আজি তেওঁলোকৰ গাঁৱৰ সকলো যোনবিলাক বয়সীয়াল মানুহ তেওঁলোকক আমি গামোচা দিছোঁ, শৰাই দিছোঁ, পিঠা দিছোঁ, লাড়ু দিছোঁ আৰু চিৰা দৈ দিছোঁ, যাতে তেওঁলোকেও সমগ্ৰ অসমৰ লগতে ইমান সবতছে দূৰত স্থিত গাঁওবিলাকেও বিহু পালন বিহু উদযাপন কৰিব পাৰে। নাবার্ডের অর্থনকূল্যে ওয়েপার্টের সহযোগিতায় মঙ্গলবার দুপুরে সোনাই বাজারে 2,85,00,000 টাকা ব্যয়ে মাঝবাজারের ভবনের শিলান্যাস করলেন সোনাই পুরসভার চেয়ারম্যান শিলুরানী দাস। সঙ্গে ছিলেন পুরসভার এক্সিকিউটিভ অফিসার বিকাশ ছেত্রী, পুরসভার ভাইস চেয়ারম্যান শাহারুল আলম শেখ, পুর কমিশনার এস এম দিলওয়ার জাহান লস্কর, নূর আহমেদ বরভুইয়া, বিভাশিস রায়, দীপু কুমার দাস, আনসারুল হক লস্কর, 6 নং ওয়ার্ডের কমিশনার প্রতিনিধি আজাদ হোসেন লস্কর সহ পুরনেত্রীর প্রতিনিধি সুবিনয় দাস, পুরসভার সিপিও ইব্রাহিম আলী, বিভাগীয় এসও আবু তাহের লস্কর সহ কাজের বরাদপ্রাপ্ত ঠিকাদার আফতাবউদ্দিন লস্কর প্রমুখরা। শিলান্যাসের পর পুরসভার ভাইস চেয়ারম্যান শাহারুল আলম শেখ সাংবাদিকদের জানান, কাজটি অনেক আগে হওয়ার কথা ছিল, বিভাগীয় ঠিকাদারের গাফিলতিতে অনেকটা বিলম্ব হয়েছে। মার্কেট শেড হয়ে গেলে সোনাই বাজারের চেহারা পাল্টে যাবে, ভেঙে দেওয়া দোকানগুলোকে আরেকটি শেড করে দেওয়া হবে, নির্মাণ করা হবে মডার্ন টয়লেট, মাস্টার ড্রেনেজ প্রকল্প ছাড়া ছোট ছোট ড্রেন নির্মাণ করে জল নিষ্কাশনের সুব্যবস্থা করা হবে, বাজারে 37টি সোলার স্ট্রিট লাইট বসানো হবে। এই কাজগুলো শেষ হয়ে গেলে বাজার অনেকটা সুন্দর হয়ে উঠবে। সত্যি আমরা আজকে খুবই আনন্দিত, কারণ আমাদের মিউনিসিপ্যালিটি পিরিয়ডের মধ্যে আমরা এত বড় একটা প্রজেক্ট পেয়েছি। আমি আশাবাদী এই কাজটা যখন কমপ্লিট হবে সোনাই বাজারের পুরো আর্কিটেকচারটা পুরো চেঞ্জ হয়ে যাবে, কারণ এই কাজে দুইটা মার্কেট মতলব মানে ফিশ মার্কেট শেড হবে, এখানে একটা মডার্ন টয়লেট হবে, এখানে আপনার যেগুলো দোকান ভাঙা হয়েছে এদের জন্য একটা শেড হবে, প্রায় 1500 স্কোয়ার মিটার সিসি ব্লক বসবে, আপনার মাস্টার ড্রেনেজ সহ ছোটো ছোটো অনেক ড্রেন হবে, স্ট্রিট লাইট আপনার সোলার লাইট যেটা প্রায় 37টার মতো হবে। এটা কমপ্লিট যখন হবে সত্যি খুব সুন্দর হবে। তবে কাজটা অনেক আগে হওয়ার কথা ছিল, কিন্তু আগে যিনি কন্ট্রাক্টর ছিলেন ওনার গাফিলতির জন্য একটু দেরি হয়েছে, কিন্তু বর্তমানে যিনি কন্ট্রাক্টর আছেন আমার আফতাব ভাই, উনি আমার আশা আগামী 2 মাসের মধ্যে কাজটা কমপ্লিট করে দেবে। ধন্যবাদ। আধার কার্ড জমা দেওয়া সত্ত্বেও খাদ্য সুরক্ষার প্রকৃত হিতাধিকারীদের নাম তালিকা থেকে বাতিল করে দিচ্ছে সংশ্লিষ্ট বিভাগ।
মঙ্গলবার বিষয়টি নিয়ে সোচ্চার হলো কাছাড় গ্রাহক সুরক্ষা সমিতি। পাশাপাশি জেলার খাদ্য সরবরাহ বিভাগকে বাতিল করা প্রকৃত হিতাধিকারীদের নাম তালিকাভুক্ত করতে সতর্ক করে দিলেন কর্মকর্তারা। এদিন সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তারা জানান, আধার কার্ড জমা দেওয়া সত্ত্বেও প্রকৃত হিতাধিকারীদের নাম বাতিল করে দেওয়া হচ্ছে। নিম্ন শ্রেণীর জনগণের সুবিধার্থে সরকার খাদ্য সরকার কার্ডের ব্যবস্থা করে দিয়েছে, যাতে কেউ অনাহারে থাকতে না পারে। বিগত 7 থেকে 8 বছর যেসব হিতাধিকারীরা খাদ্য সুরক্ষার চাল পেয়ে যাচ্ছিলেন, আজমকার তাদের নাম তালিকা থেকে কেটে দেওয়া হয়েছে। কে বা কাদের ইঙ্গিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এ নিয়ে প্রশ্ন তোলেন কাছাড় গ্রাহক সুরক্ষা সমিতির কর্মকর্তারা। অতিসত্বর বাতিল হওয়া ব্যক্তিদের নাম তালিকাভুক্ত করতে খাদ্য সুরক্ষার চাল প্রদানের ব্যবস্থা করে দিতে জানান তারা। অন্যথায় সমিতির তরফ থেকে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে সাফ জানিয়ে দেন। আমরা মনে করি যে যারা আধার কার্ড দেওয়ার সঠিক সময়ে জমা দেওয়ার পরও আজকে খাদ্য সুরক্ষার চাল থেকে বঞ্চিত হচ্ছেন বা হয়েছেন, তাদের চাল অবিলম্বে দেওয়ার ব্যবস্থা করা হোক। কারণ এই যে ন্যাশনাল ফুড সিকিউরিটি, খাদ্যের যে সুরক্ষার যে ব্যাপারটা, আজকে যদি এভাবে চাল দেওয়া না হয় তবে তাদেরকে খাদ্যের সুরক্ষা দেওয়া হচ্ছে কোথায়, এই প্রশ্ন আজকে থেকে যায়। অতএব যাদের ভুলে আজকে এরা এই চাল থেকে বঞ্চিত হচ্ছে, তাদের বিরুদ্ধে আমার মনে হয় প্রশাসন বা সরকার ব্যবস্থা নেওয়া উচিত এবং তাদের এই যে চাল অবিলম্বে দেওয়ার ব্যবস্থা করা হোক। আর যদি তা না করা হয় তবে কিন্তু আগামী দিনগুলোতে এই মানুষগুলোই পথে নামতে বাধ্য হবে। মেসার্স ইন্টারন্যাশনাল গ্লোবাল বিউটি কন্টেস্ট প্রতিযোগিতার শিরোপা অর্জন করে অসম তথা গোটা ভারতবর্ষের মুখ উজ্জ্বল করলেন সুমি চৌধুরী। উল্লেখ্য, গত সপ্তাহে সুদূর মালয়েশিয়াতে মেসার্স ইন্টারন্যাশনাল গ্লোবাল 2023 নামে রূপচর্চার এক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে গোটা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগীরা অংশ নেন। ভারত থেকে প্রতিযোগিতার প্রতিনিধিত্ব করেন অসমের গুয়াহাটির কৃতি সন্তান তথা পেশায় চিকিৎসক ডক্টর সুমি চৌধুরী। প্রতিযোগিতায় তার কস্টিউম ডিজাইন করেন বিশিষ্ট ফ্যাশন ডিজাইনার মাধুরী গুপ্তা। প্রতিযোগিতায় ভারত, মালয়েশিয়া, মেক্সিকো, চীন, ইউক্রেন সহ মোট 24টি দেশ থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। এতে মেসার্স গ্ল্যামারাস সম্মানে ভূষিত হন ডক্টর সুমি চৌধুরী। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলন করে গোটা ইভেন্টের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন ফ্যাশন ডিজাইনার মাধুরী গুপ্তা। তিনি জানান, তো আমরা লোটাসটাকে থিম নিয়ে ড্রেসটাকে বানিয়েছি, পদ্মফুল যেটা আমরা বাংলায় বলি। তো ড্রেসটা যে পেছনের যে ব্যাক গিয়ারটা ছিল, এটা কমপ্লিটলি একটা ফ্যাব্রিক অ্যান্ড কার্ডবোর্ড অ্যান্ড বক্রম এগুলো ইউজ করে, ইভেন কি কিছু এটার মধ্যে ব্যাম্বুজ ইউজ হয়েছিল, করে খুব কষ্ট হয়েছিল বানাতে, নো ডাউট। ওইটাকে ব্যাক গিয়ারটাকে বানানো হয়েছে। হ্যান্ড প্রপ, এটা একটা লোটাস বাড বানানো হয়েছিল। আর হেড গিয়ার হোয়াইট ফেদার্স দিয়ে একটা বিশাল বড় ড্রেস বানানো হয়েছে, যেটা নাকি হোয়াইট নেট অ্যান্ড পিঙ্ক নেট ইউজ করে বানিয়েছি, সেটার মধ্যে হোয়াইট ফেদার্স অনেক ইউজ হয়েছিল। তো ওভারঅল একটা বিরাট বড় ড্রেস হয়েছে। তাছাড়া সবচেয়ে ভালো লেগেছে, এটা ড্রেসটা বানাতে আমাদের অ্যারাউন্ড 2.5 মান্থস লেগেছিলো, আমি আমার টিম সবাই মিলে খুব মানে মেহনত হয়েছে এটা বানাতে আর কি। এতই মেহনত হয়েছে মানে রাত রাত ভোর বানিয়ে এটাকে মানে আমরা টাইমে 2-2.5 মাসে এটাকে কাভার আপ দিতে পারছিলাম না, হয়েছে খুব সুন্দর। তারপরে তাছাড়া সবচেয়ে বড় কথা কি ভালো লেগেছে, যে একটা মালয়েশিয়ার প্ল্যাটফর্মে যেখানে আর কি 24টা কান্ট্রিজ থেকে কন্টেস্টেন্ট এসেছিল, প্রত্যেকটা কান্ট্রির বেস্ট ভালো ভালো ডিজাইনারদেরকে দিয়ে ওরা কিছু না কিছু এরকম ন্যাশনাল কস্টিউমস, ওদের কস্টিউমগুলো ডিজাইন করে নিয়েছে। তো ওদের সবার সাথে আমার ড্রেসটা যখন গেছে, এটা ইকুয়ালি স্ট্যান্ড করেছে, এটা আমার আরও ভালো লেগেছে। তাছাড়া এখান থেকে অ্যাপ্রুভ হয়েছিল, গুয়াহাটি থেকে অ্যাপ্রুভ হয়ে জিনিসটা গেছে, যে জিনিসটা হ্যাঁ আপ টু দ্য মার্ক আছে, ওই লেভেলে এটাকে স্ট্যান্ড করানো যায় নাকি, ওই বাইরের ডিজাইনার্স যারা আছে, অ্যাব্রডের ডিজাইনার যারা আছে, এদের সাথে আমারটা ওই তাল মিল খেয়ে ওখানে স্ট্যান্ড করবে নাকি, এটা অ্যাপ্রুভ হয়ে জিনিসটাগুলো গেছিলো, তার জন্য আমার আরও বেশি স্যাটিসফ্যাকশন লেভেলটা হাই ছিল, যে নাকি ক্যান্ডিডেট সেটা খুব সুন্দর করে রিপ্রেজেন্ট করেছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। করিমগঞ্জে প্রায় 40 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত, আটক এ।
ধুলোঝড় সহ বেহাল সড়কে নাজেহাল বৃহত্তর তারাপুর শিববাড়ির জনজীবন। উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত দলইছড়া গ্রামের জনগণ, অভিযোগ স্থানীয়দের। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।